আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমি আবার স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ট্যাংরা গ্রামে। ট্যাংরা গ্রামে কৃষকের যে ধান কাটার পরে ধান যেভাবে নেওয়া হয়, ধানটাকে যেভাবে মারানো হয়, মারিয়ে এখান থেকে বস্তা ভর্তি করে কিভাবে বাসায় নেওয়া হয়, সেই ভিডিওটি আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করবো। সম্মানিত ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই। সম্মানিত ভিউয়ার্স, এই যে ধান কাটার যে একটি দৃশ্য, কৃষকের মাঠে যে ধান কাটার দৃশ্য, আমাদের যে ভাইয়েরা জামালপুরের ইসলামপুরের যে ভাইয়েরা, তারা যে ধান কাটতেছে, ধান কেটে নিয়ে যাবে কৃষকের খলায়, সেটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখুন, তারা এখানে কত সুন্দর করে চারজন মানুষ তারা এখানে ধান কাটতেছে। সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখেন, এখান থেকে শেষ করে এই পাশটা থেকে শেষ করে আবার আস্তে আস্তে তারা ওই পাশে আবার, এটা কি বলে, পালা না, পালা নিয়ে আবার ঢুকবে ওই সাইডে। আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, এই যে পাশটা মোটামুটি ভাবে শেষ হয়ে গিয়েছে, এক বাই মাত্র আর একটা গুছি আছে, এটা শেষ করে উনি যে এখান থেকে ধরছেন, আমি ওই দিক থেকে নিচ্ছি আবার। এই যে যদি আমরা লক্ষ্য করি, ওরে বাবা, এটা তো খেজুর গাছ কাটার মতো, যে খেজুর গাছের যে দা আছে না, সেই খেজুর গাছ কাটার যে গাছি দা, সেই দায়ের মতো মনে হচ্ছে, তাই না ভাই? আচ্ছা, কাটেন, পালা নেন, আমি একটু, জি আমি এখান থেকে ওই দিক থেকে নেবেন না। এই যে সম্মানিত ভিউয়ার্স, আমি আস্তে আস্তে যাচ্ছি আবার। এই সম্মানিত ভিউয়ার্স, আবার এখান থেকে এই যে নতুন করে এই পালাটা নেওয়া হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে যে চারজন লোক আছে, তারা এখান থেকে যে দেখেন কত সুন্দর করে যে পালাটা নিয়ে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, যে দেখেন, এটি অত্যন্ত দক্ষ একটি কাজ কিষাণের মাঠের। সুজলা সুফলা শস্য শ্যামলা, এই সুন্দর বাংলার যে প্রকৃত রূপ, সেই রূপেরই একটি বহি প্রকাশ আমরা এখানে দেখতে পাচ্ছি। কৃষক তার মাঠের যে ধান রোপণ করা হয়েছিল, সাইল ধান, সেই সাইল ধানের এখন সিজনটা, কাটার সিজন হয়ে গিয়েছে, তারা কেটে এটাকে মাঠে নিয়ে যাবে, মাঠে নিয়ে তারপরে এটাকে মারাবে, মারানোর পরে এটা গোলায় উঠবে শুকানোর পরে। খুবই সুন্দর ধানের কালার, বাইদের গেঞ্জির কালার, মাথায় সুন্দর সুন্দর পাগড়ি, সব মিলেমিশে একটা একাকার হয়ে গেছে, খুব সুন্দর লাগতেছে। সম্মানিত ভিউয়ার্স, এই ধান কাটার যে দৃশ্যটা, সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তীতে। ধান কেটে ধানটাকে যে তারা কীভাবে গ্রহণ করা হয়, ধান কীভাবেই করা হয়, সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। সম্মানিত ভিউয়ার্স, এই যে একটু ভিতরের দিকে যাই, সামনে থেকে ওনাদেরকে আমি একটু দেখানোর জন্য চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, খুবই সুন্দর, এটা অত্যন্ত সুন্দর একটি বিষয়, খুব ভালো লাগার মতো একটি বিষয়, খুব সুন্দর। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত ভিউয়ার্স, ধান কাটার দৃশ্যটা আমি আপনাদেরকে দেখালাম। আস্তে আস্তে এই ধান যে কীভাবে নেওয়া হয়, সেটিও আমি আপনাদেরকে পরবর্তী সময় দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, দেখুন, উনি আস্তে আস্তে এই মাঠ থেকে ধান নিয়ে আসছে, ধানটাকে নিয়ে এখন এই যে এখানে রাখবে। এই ধানটা জমি থেকে কাটার পরে ঠিক এমনি এইভাবেই এনে একটা জায়গায় জমা করা হয়। জমা করার পরে এটাকে কী কর, মাথা হাতে, এটা একদম সনাতন পদ্ধতিতে, আগেকার যে সনাতন পদ্ধতি, সেই পদ্ধতিতে হাতে এটাকে মারাই করে ধানটাকে যে বেছে, তারপরে শুকানোর পরে কৃষক যদি মন চায় যে বিক্রি করে দেবে, বিক্রি করে দিচ্ছে, কিংবা তার গোলায় উঠানোর জন্য, গোলা উঠানোর যে কাজটি, সেটি সে করতেছে। সম্মানিত ভিউয়ার্স, এটি অত্যন্ত সুন্দর একটি কর্মযজ্ঞ। সম্মানিত ভিউয়ার্স, যেমনটি আমি বলতেছিলাম ইতিপূর্বে, দেখেন এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, এই যে এখানে কৃষক তার ধান যেটুকুন আছে সেখানে জমি থেকে কেটে এনে এখানে রেখে দিয়েছে, যে রাখা ধানগুলি আছে আমি সেগুলি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখুন, এই যে এই ধানগুলি এখানে উনি কেটেছেন, কেটে এনে রেখে দিয়েছেন, এবং এটাকে যে ভাইয়েরা আছে ওনারা ড্রামের মাধ্যমে ই করে দিচ্ছেন। এইগুলিতে যদি আমি লক্ষ্য করেন, এখানে ধান দেখতে পাবেন, এগুলির মধ্যে এখনও ধান আছে, আর এই যে এই পাশের যে আছে এগুলি এখন নাড়া বা খড় হয়ে গিয়েছে, এটার মধ্যে এখন আর কোনো ধান নেই বললে চলে, কিছু চিটা টিটা কিছুটা আছে, আর বাকি ধানটা এখান থেকে সরে গিয়েছে। আর ধান যে নেওয়া হচ্ছে সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখুন, এখানে কত সুন্দরভাবে যে এই ধানগুলিকে এখানে ময়লা আবর্জনা যা আছে সব কিছু সরিয়ে
এখানে সুন্দরভাবে রেখে দিয়েছেন উনি। আর এই ধানগুলি মারানো ধান, সেই এই ধানকে ময়লা আবর্জনা উড়িয়ে দিয়েছেন। আর এখানে যেটা আমরা দেখব সেখানে এই যে এই এই ধানগুলি এখানে বস্তা বন্দি করা অলরেডি হয়ে গেছে, বস্তার মধ্যে রাখা হয়ে গেছে এই ধানগুলি। আর এটা এই যে একটা কর্মযজ্ঞ দেখেন কত সুন্দর, ভাইজানেরা তারা চারজন মানুষ মিলে এই ধানটাকে মারাই করতেছে তারা এখানে। আর আপনি ভাইজান আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম। আপনি হচ্ছেন কৃষক, নাম কি ভাইজান আপনার? আব্দুল সামাদ। সামাদ, আচ্ছা সামাদ ভাই, এখানে কতটুকু জায়গাতে দান করেছেন? সম্পত্তি এক একরের বেশি, কতটুকু কতটুকু দান হইতে পারে এখানে? ধন্যবাদ আপনাকে ভাই। এই যে দেখেন সম্মানিত দিবস, আমি যদি দেখাচ্ছিলাম, আমি যদি একটু কাছ থেকে দেখাই, দেখেন এই যে ধানগুলি সুন্দরভাবে এখানে ওনারা নিয়ে নিয়েছে। আর এই যে ওনাদের হাতে এখনো দেখেন মুড়ি, এটা কি মুড়ি বলা হয় না? আচ্ছা আপনাদের বাড়ি কোথায় ভাই? জামালপুর। জামালপুর কোন জায়গায়? ইসলামপুর থানা। ইসলামপুর থানা। আপনারা কি জামালপুর থেকে প্রতি বছর এই অঞ্চলে আসেন নাকি দানি করার জন্য? না, এসে থেকে মানে এই যে আমার কৃষক ভাই আছে ওনার বাড়িতে রাতে থাকেন, খাওয়া দাওয়া যা কিছু আছে এখানে এরকম না? আপনারা কয়জন আসছেন এবার? দশজন। দশজন, দশজনের মধ্যে এখানে চারজন ওই পাশে লোক আছে নাকি? সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমার জামালপুরের ভাইয়েরা তারা প্রতি বছর সাহেল বুড়ো যে দুইটা সিজন আছে সেই দুইটা সিজনে এখানে ধান কাটা, মারানো টারানো সহ বা রোপণ করা সহ যে ধরনের কাজগুলি আছে সবগুলি কাজ তারা করে থাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা কাজ করেন। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন ওই যে ওই পাশটা যাচ্ছি, ওই পাশে ওনারা ধান নিচ্ছে, আমি সেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার সাথেই থাকুন। আমি এই যে যেটা দিয়ে উঠতেছি এটা হচ্ছে আপনার এই রুটটার নাম হচ্ছে মাওনা গফরগাঁও বর্মি রুট। এই বর্মি রুটে এটা আপনার অলরেডি মাওনা চৌরাস্তা অফ দ্য মুড থেকে হয়ে এটা চলে গিয়েছে ট্যাংরা হয়ে বর্মি সাতকামের হয়ে গফরগাঁও চলে গেছে। সম্মানিত ভিউয়ার্স, এই যে এখানে দেখেন ওনারা এই ভাইয়েরা এখানে যে ধানগুলি মারানোর জন্য চেষ্টা করছে সেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছে। অনেক অনেক ধান এখানে কেটেছেন ওনারা, কেটে ধানগুলিকে নিয়ে সুন্দরভাবে ই করতেছে, তারা উঠিয়ে নিয়ে যাবে। এটা হয়তো যেহেতু বরগা চাষি উনি চাষ করে যে ধানটা মারিয়ে অর্ধেক অর্ধেক কৃষককে দিয়ে অর্ধেক উনি নিয়ে যাবেন। এই যে এখানে জামালপুরের এই ভাইয়েরাও আছে, তাদের সাথে কথা বললাম, তারা দশজন আসছে, ওই পাশে চারজন আছে, এখানে তিনজনকে দেখা যাচ্ছে। ভাই আপনাদের বাড়ি কোথায়? জামালপুর। ইসলামপুর? ইসলামপুর। ওনারা বললো আর কি ইসলামপুর। এই যে দেখেন কত সুন্দর ধানগুলি এখানে নেওয়া হয়ে গেছে। আর ওই ধানগুলি ওই খড়গুলি থেকে ধান অলরেডি কি বলে এটাকে মুড়ি, এটা মুড়ি মুড়ি মুড়ির মধ্যে এখন আর ধান নাই, ধানগুলি এখান থেকে সরে গিয়েছে। ওই পাশেও যদি আমরা লক্ষ্য করি দেখেন সব শুধু পতিত সম্পত্তি, এখন আর পতিত, এখন আর এগুলিতে ধান নেই, সবগুলি ধান এখান থেকে কাটা হয়ে গিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখেন, আর এই যে এইগুলি সবগুলি শেষ। এখানেও দেখেন কত সুন্দর ধান, চিকন চিকন সুন্দর সুন্দর ধান, খুব ভালো লাগতেছে সম্মানিত ভিউয়ার্স ধানগুলি দেখে। কি দুপুরে খাওয়া দাওয়া করছেন আপনারা? খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া শেষ করে এখন এ করতেছেন না? এখানে কত কতটি ধান হবে? আচ্ছা এখানে 30 মণ ধান হবে। সম্মানিত ভিউয়ার্স, যেটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার সাথেই থাকুন। ছিল আজকে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা ট্যাংরা গ্রাম থেকে ট্যাংরা গ্রামের কৃষকের ধান নেওয়ার যে চিত্র সেটি আপনাদেরকে আমি সরেজমিনে দেখানোর জন্য চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিও দেখবেন, লাইক কমেন্টস করবেন, আর নতুন ভিউয়ার্স যারা আছেন সকলের প্রতি উদার আহ্বান থাকবে ভিডিওটি দেখার আগে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করে নিলে পরবর্তীতে ভিডিও লিঙ্কগুলি আসবে, আপনারা পেয়ে যাবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন সকল ভিউয়ার্সদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, সবাই খুব খুব ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। শ্রীপুর জনপদ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।